আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি এবং আমি আবারও আপনাদের জন্য নতুন প্রোডাক্টের রিভিউ নিয়ে চলে এসেছি। এবং আজকে যে প্রোডাক্টটি রিভিউ করতে যাচ্ছি, এই প্রোডাক্টটি খুবই অ্যামেজিং একটি প্রোডাক্ট এবং খুবই প্রয়োজনীয় একটি প্রোডাক্ট। এটি বিশেষ করে তাদের জন্য যাদের মেলাজমা বা মেস্তার প্রবলেম আছে, তাদের জন্য এই প্রোডাক্টটি খুবই ইফেক্টিভ। এটি ইউজ করলে আপনার স্কিনটাকে একদম টোটালি চায়না লুক দিবে। জাপানিজ যে স্কিন আছে, জাপানি একটি হচ্ছে ডলি স্কিন পাওয়ার জন্য এই প্রোডাক্টটি আপনাকে হেল্প করবে। এটি আপনাকে একই সাথে স্কিন থেকে আপনার দাগ রিমুভ করবে এবং মেস্তা দূর করবে, পাশাপাশি আপনার স্কিনটাকে হোয়াইটনিং ব্রাইটনিং দিবে, হেলদি স্কিন করবে এবং ময়শ্চারাইজিং করবে। এই যে প্রোডাক্টটি আছে, প্রোডাক্টের নাম হচ্ছে মাইল্ড অ্যান্ড মাইন্ড। এই যে প্রোডাক্টটি, এটি জিনজিং এবং হচ্ছে রেডিশ ক্রিম। তো এই প্রোডাক্টের একদম জেনুইন একটি ইনশাআল্লাহ রিভিউ আমি আপনাদেরকে আজকের এই রিভিউটিতে দিব। আশা করছি আপনাদের ভালো লাগবে। সো ভিউয়ার্স, পুরো ভিডিওটি শেষ পর্যন্ত কমপ্লিট করুন, তাহলে ডিটেলস সব কিছু জেনে যাবেন। প্রোডাক্টটি সম্পর্কে যত কিছু প্রশ্ন আছে সব কিছু পেয়ে যাবেন। এই প্রোডাক্টটি কীভাবে আপনার স্কিনে ইউজ করবেন এবং কীভাবে ইউজ করলে বেটার রেজাল্ট পাবেন, সেটি আমি আমার ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করব। সো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য নিজের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন, বেল আইকনটিতে ক্লিক করুন, লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার আগে। সো চলুন ভিউয়ার, শুরু করে দিচ্ছি প্রোডাক্টের রিভিউ। আজকের যে প্রোডাক্টটি নিয়ে চলে এসেছি, এই প্রোডাক্টটির নাম হচ্ছে মাইল্ড অ্যান্ড মাইন্ড জিনজিং অ্যান্ড হচ্ছে রেডিশ ক্রিম। এটি রেডিশ ক্রিম, এই ক্রিমটি হচ্ছে বিশেষ করে মেস্তা এবং যাদের ফেসে অ্যালার্জি প্রবলেম আছে, যাদের ফেসে হচ্ছে মেস্তা বা মেলাজমার প্রবলেম আছে তাদের জন্য, মেলাজমার জন্য এটি খুবই ভালো। যাদের ফেস হচ্ছে অনেক ছোট ছোট দাগ হয়ে গেছে, অনেকে দেখা লাল বা কালো তিলের মতো হয়ে গেছে ফেসে, কিংবা সেটা মেস্তাতে পরিণত হয়েছে, কারো থাকে যে ছোপ ছোপ মেস্তা থাকে, কারো ফুল ফেসে হচ্ছে মেস্তা থাকে, অনেকের হচ্ছে চাকা চাকা করে মেস্তা হয়ে থাকে, তো বিভিন্ন ধরনের মেস্তার প্রবলেম থাকে ফেসে, সেই প্রবলেমগুলো সলভ করার জন্য আজকের এই প্রোডাক্টটি। এটি একটি থাইল্যান্ডের প্রোডাক্ট, এই প্রোডাক্টটি থাইল্যান্ডের প্রোডাক্ট। যারা হচ্ছেন একদম জাপানি স্কিন চাচ্ছেন এবং হচ্ছে টোটালি দাগ রিমুভ করতে চাচ্ছেন, যাদের ফেসে প্রচুর দাগের প্রবলেম আছে, মেস্তাতে যাদের মেস্তার প্রবলেম, মেলাজমার প্রবলেম, তারা তো অবভিয়াসলি এটি ইউজ করবেন। বাট তাদের অনেকেরই থাকে যাদের দাগের প্রবলেম আছে ফেসে, প্রচুর পরিমাণে ব্রণের দাগ থাকতে পারে বা অন্যান্য যে কোনো দাগ থাকতে পারে, সেই দাগের জন্য কিন্তু এটি অনেক ভালো কাজ করবে। তো এই যে প্রোডাক্টটি আছে এখানে দেখতে, সবই টোটালি হচ্ছে থাইল্যান্ডের ভাষায় লেখা, এখানে শুধু জাস্ট হচ্ছে এই জায়গাটা ইনগ্রিডিয়েন্টসের এখানে আপনার ইংলিশে লেখা আছে, আপনারা এখান থেকে ইংলিশে ইনগ্রিডিয়েন্টস কী কী ইউজ করা আছে সেটা জেনে যেতে পারবেন। এবং এখানে হচ্ছে এটা ম্যানেজমেন্টের জন্য কীভাবে কাজ করবে অ্যান্ড আপনার স্কিনকে কীভাবে গ্রোয়িং করবে, হোয়াইটনিং ব্রাইটনিং দেবে সেটা বলা আছে। তো আপনার এই যে প্রোডাক্টটি আছে এটা আমি বলে দিচ্ছি, এটি একই সাথে আপনার স্কিনকে অনেকগুলো ক্লেম করছে, যে কোম্পানি অনেকগুলো হচ্ছে কাজ করছে আপনার স্কিনে। প্রথমত ফার্স্ট অফ অল হচ্ছে এটি মেলাজমার জন্য খুব ভালো কাজ করছে এবং এটি আপনার স্কিন থেকে হচ্ছে দাগ রিমুভ করছে, স্কিনকে হোয়াইটনিং ব্রাইটনিং দিচ্ছে, স্কিন ময়শ্চারাইজ করছে, গ্লোয়িং করছে। অনেক সময় দেখা যায় শুধুমাত্র আমরা যখন দাগের ক্রিম ইউজ করি, দাগটা রিমুভ হয়ে যাচ্ছে বাট স্কিনটা অনেক বেশি লালচে লালচে হয়ে যাচ্ছে, রেশের প্রবলেম হয় বা কারো স্যুট করে না, এটা সেরকম না। এটা এমন একটি ন্যাচারাল প্রোডাক্ট যেটি স্কিনে খুব সহজেই স্যুট করে যায়, এটা সবার স্কিনে খুব বেশি ভালোভাবে স্যুট করে এবং যাদের সেন্সিটিভ স্কিন তাদেরও স্যুট করবে, এটি অল স্কিন টাইপ। বাট যাদের স্কিন অতিরিক্ত সেন্সিটিভ, অনেক বেশি প্রবলেম আছে, যে কোনো প্রোডাক্টসে প্রবলেম হয় তাদের ক্ষেত্রে একটু সাবধানতা, সেটা হচ্ছে তারা সরাসরি আপনার যে মেস্তা বা মেলাজমার যে প্রবলেমটা আছে সেখানে না ইউজ করে আপনি হচ্ছে আপনার স্কিনের গালের এক পাশে অল্প একটু করে লাগিয়ে দেখুন। যদি কোনো প্রকার ইরিটেশন ফিল করেন, জ্বালাপোড়া ফিল করেন, ইরিটেশন হয় বা লাল হয়ে যাচ্ছে, তেমন কোনো প্রবলেম হয়, তাহলে আপনি ইউজ করবেন না। সেটা যে কোনো প্রোডাক্টসের ক্ষেত্রে, শুধু যে শুধুমাত্র এই প্রোডাক্টটা তা না, যে কোনো প্রোডাক্ট আপনি ইউজ করার আগে তারা, যাদের স্কিন অতিরিক্ত সেন্সিটিভ তারা অবশ্যই স্কিনের এক পাশে একটু করে লাগিয়ে আগে দেখবেন আপনার স্কিনে এটি স্যুট করছে কি না, দেন আপনি ফুল ফেসে অ্যাপ্লাই করবেন, সেটা হচ্ছে সবার জন্য বলা। তো এই প্রোডাক্টটি সেন্সিটিভ স্কিনের জন্য অনেক ভালো, এটি অল স্কিন টাইপ, সব ধরনের স্কিনে ইউজ করা যাবে, ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে। আর যাদের মেস্তার প্রবলেম আছে, দাগের প্রবলেম আছে, মেলাজমা আছে, ফেসে দাগ আছে, তারা তো অবশ্যই এটি ইউজ করবে। আর একটি সাবধানতা হচ্ছে এই প্রোডাক্টটি যখন ইউজ করবেন, যাদের ফেসে ব্রণ থাকবে, ব্রণ থাকা অবস্থায় যে অনেক বেশি ব্রণ, অনেকে থাকে বড় বড় ব্রণ হয়, পেকে যায়,
বা অনেকে একটু ঘায়ের মতো হয়ে যাচ্ছে, কাটা ছেঁড়া থাকতে পারে, তার মধ্যে এটি ইউজ করা যাবে না। ন্যাচারাল যে স্কিন, যাদের ভালো স্কিন তারা নিশ্চিন্তে এটি ইউজ করতে পারবেন। তো এই হচ্ছে প্যাকেজিংটা দেখিয়ে দিলাম, এরকম একটি প্যাকেটে আসে, থাইল্যান্ডের ভাষায় সব কিছু এখানে লেখা, এদিকে আপনার হচ্ছে এটার ইনগ্রিডিয়েন্টস অ্যান্ড হচ্ছে লোকেশন এগুলা আপনার এখানে ইংলিশে দেওয়া আছে। এর ওয়েটটা হচ্ছে 20 গ্রাম, এখানে 20 গ্রাম ক্রিম আছে। কোটাটি খুবই সুন্দর কাঁচের একটি জার, এরকম একদমই টোটালি কাঁচের একটি জার এরকম আসে, খুব সুন্দর একটি জারে আসে। এখন আমি এটি ভিতরে ওপেন করে আমি দেখাচ্ছি ভিতরে ক্রিমটি কেমন হবে। এরকম একটি ঢাকনাযুক্ত একটি বক্সে থাকবে, ভিতরে আবার হচ্ছে আপনাকে ডাবল প্রোটেকশন আছে এরকম, এবং এইখানটায় যে ক্রিমটা পাবেন সেটা হচ্ছে একটু এরকম ক্রিম কালারের, গাঢ় ক্রিম কালার, হালকা ক্রিম না, ভালোই একটু গাঢ় টাইপের একটু ক্রিম কালার, হালকা, এটা হচ্ছে লাইট ইয়েলো ইয়েলো টাইপের একটা আভাসটা দেখুন এরকম হবে। এবং এই যে প্রোডাক্টটি আছে এটি আপনি কিভাবে ইউজ করছেন, এটিকে প্রথমে ইউজ করার জন্য আপনাকে অবশ্যই রাতে ইউজ করতে হবে, এটি দিনের বেলা ইউজ করা যাবে না। প্রথমত যেহেতু এটি দাগের ক্রিম, এটি অবশ্যই আপনাকে রাতে ইউজ করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে আপনারা যখন প্রোডাক্টটি পারচেস করবেন অবশ্যই পিছনে এখানে এক্সপায়ার ডেটটি কনফার্ম হয়ে নেবেন, ম্যানুফ্যাকচারিং ডেট 2021, এক্সপায়ার 2023 আছে। তো এই জিনিসটি খুব ভালো করে কিন্তু আপনারা খেয়াল করে নেবেন, এবং অরিজিনাল থাইল্যান্ডের প্রোডাক্টটি পাচ্ছেন কি না বা যে প্রোডাক্ট আপনি পেয়েছেন সেটা আসলে কতটুকু জেনুইন প্রোডাক্ট সেটি কিন্তু অবশ্যই আপনারা সার্চ করে নিতে দেখে নিতে ভুলবেন না। তো এখন বলে দিচ্ছি এই যে প্রোডাক্টটি আছে এই প্রোডাক্টে কী করে অ্যাপ্লাই করতে হবে আর কখন অ্যাপ্লাই করতে হবে, এটি কীভাবে অ্যাপ্লাই করলে বেটার রেজাল্ট পাবেন। যদি আপনারা বেটার রেজাল্ট চান তাহলে প্রতিদিন ইউজ করতে হবে, এবং এই প্রোডাক্টটি যখন ইউজ করবেন তখন স্কিনটাকে খুব ভালো করে একদম টোটালি হচ্ছে ক্লিন করে দেন আপনাকে ইউজ করতে হবে। খুব ভালোভাবে হচ্ছে স্কিনটা ক্লিন করে নিতে হবে, খুব ভালো একটি ফেস ওয়াশ কিংবা একটা ভালো একটি সোপ ইউজ করতে পারেন, এক্ষেত্রে ভালো একটি সোপ ইউজ করুন। দেন হচ্ছে আপনার ফেসটাকে ওয়াশ করে নিন, তারপর দাগের একটি সিরাম ব্যবহার করুন, খুবই ভালো হবে যদি সেটা দাগের সিরাম হয়, দাগ যেটাতে দাগ রিমুভ হয় এই টাইপের সিরাম ইউজ করুন। আর দাগ রিমুভ হবে, দাগের জন্য প্রচুর সিরাম আছে স্কিনের জন্য, বা এই টাইপের সিরাম ইউজ করুন যাতে হাইলোরনিক অ্যাসিড আছে, হাইলোরনিক অ্যাসিড যেটা যে প্রোডাক্টে থাকে সেই প্রোডাক্ট দাগ রিমুভ করতে হেল্প করে। তো সেরকমই একটি হচ্ছে সিরাম নিয়ে নিন, 4 থেকে 5 ফোঁটা সিরাম নিয়ে ফেসে মিশিয়ে নিন, এবং 3-4 মিনিট পরে আপনি এই ক্রিমটি আপনার ফেসে অ্যাপ্লাই করুন। আমি ক্রিমটি জাস্ট দেখিয়ে দিচ্ছি এটি কেমন হবে, একদম সফট একটি ক্রিম হবে, দেখতে পাচ্ছেন সফট একটি ক্রিম, এবং আপনাকে অ্যাপ্লাই করতে হবে আপনার যেখানে দাগের প্রবলেম আছে, যারা মেস্তার প্রবলেম আছে অল্প অল্প জায়গায় ছোটো ছোটো করে ছোপ ছোপ করে মেস্তা হয়েছে, যাদের ফুল ফেসে মেস্তার প্রবলেম তারা ফুল ফেসে অ্যাপ্লাই করবেন, আর যাদের হচ্ছে শুধু অল্প অল্প জায়গায় মেস্তা শুধু সেই জায়গাটায় অ্যাপ্লাই করবেন। এবং অ্যাপ্লাই করার প্রসেসটা হচ্ছে এরকম একটু দিয়ে নেবেন, আপনার যেখানে মেস্তা থাকবে একটু ভারী করে দিবেন, একদম মিশিয়ে ফেলবেন না, সেই জায়গাটা হালকা একটু ভারী করে এরকম করে দিয়ে রাখবেন। যদি ফুল ফেসে থাকে সেক্ষেত্রে ফুল ফেসে নেবেন, আর না হলে আপনারা শুধুমাত্র যেখানে দাগের প্রবলেম থাকবে সেখানে এটি অ্যাপ্লাই করবেন, একটু ভারী করে এরকম করে, যেখানে দাগের প্রবলেম দাগের প্রবলেমটার উপর এইভাবে আপনি ক্রিমটা দিয়ে রেখে দিবেন ওভারনাইট। ওভারনাইট রাখতে হবে, ওভারনাইট না রাখলে ভালো রেজাল্ট পাওয়া যাবে না। বেটার রেজাল্টের জন্য অবশ্যই আপনাকে প্রোডাক্টটি ওভারনাইট ইউজ করতে হবে, এবং এরকম ভারী করে দিয়ে রাখলে কিছুক্ষণ পরে দেখতে পাবেন আস্তে আস্তে করে স্কিনের ভিতরে অবজার্ভ হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনি ঘুমাতে যাওয়ার মিনিমাম 1.5 ঘন্টা 2 ঘন্টা আগে ইউজ করে ফেলুন, তাহলে এটি স্কিনে অবজার্ভ করার জন্য সময় পাচ্ছে, এবং এটি কিন্তু আপনার শুয়ে গেলে বালিশে লেগে যাওয়ার কোনো পসিবিলিটি থাকছে না বা কাপড়ে কোথাও লেগে যাবে না, এভাবে ইউজ করতে পারেন। বাট যদি কারো ফুল ফেসে ছোপ ছোপ মেস্তা থাকে তাহলে পুরো মুখে এটি ইউজ করতে পারেন, যাদের মেস্তার প্রবলেম আছে ছোটো ছোটো গুড়ি গুড়ি দাগ আছে ফুল ফেসে তারা ফুল ফেসে অ্যাপ্লাই করবেন। আরেকটা জিনিস আমি বলবো, প্রথম দিকে একদম ফার্স্টে যখন আপনি শুরু করবেন তখন শুধুমাত্র মেস্তার ওপরে ইউজ করবেন, যেখানে মেস্তাটা আছে যেখানে দাগটা আছে সেই জায়গাটা ইউজ করবেন। যখন দেখতে পাবেন আস্তে আস্তে করে সেই জায়গার দাগটা কমে যাচ্ছে, অনেকটু কমে এসেছে, তখন আপনি আপনার ফুল ফেসে এটি অ্যাপ্লাই করবেন। তাতে কি হবে, আপনার দাগ যাওয়ার পাশাপাশি ফুল ফেসটা ফেয়ারনেস আসবে, এটি শুধুমাত্র যে আপনাকে দাগ রিমুভ করবে তা না, ফুল ফেস হোয়াইটনিং ব্রাইটনিং দিবে। সো আপনি এটি ফুল ফেসে অ্যাপ্লাই করবেন, তবে প্রথম দিকে চেষ্টা করবেন প্রথম 2 সপ্তাহ বা 3 সপ্তাহ 1 মাস শুধু দাগের উপরে ইউজ করতে, সেটা আপনি নিজে দেখলেই বুঝতে পারবেন যে আপনার দাগটা কতটুকু কমেছে। সো ভিউয়ার্স এভাবে ইউজ করুন, ইনশাল্লাহ অনেক ভালো কাজ করবে, একদম ন্যাচারাল প্রোডাক্ট, স্কিনের কোনো ক্ষতি করবে না, কোনো সাইড ইফেক্ট নেই, ছেলে মেয়ে সবাই এটি ইউজ করতে পারবে। সো যদি কেউ এই প্রোডাক্টটি আমার কাছ থেকে অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করে অর্ডার কনফার্ম করে ফেলুন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন, কমেন্ট করে জানান কেমন লেগেছে, এবং করে ফেলুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব করার জন্য নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন,
বেল আইকনটিতে ক্লিক করুন লেটেস্ট ভিডিও আপডেটটি সবার আগে পাওয়ার জন্য। ভিউয়ার সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।